হ্যালো বন্ধুরা, আমি আজই যাবার এসে গেছি নতুন এক ভিডিও নিয়ে। বন্ধুরা, প্রতিবারের মতো আজকে আবারও একটা সুন্দর ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা ছোট্ট ব্যবসার আইডিয়া দেবো যে ব্যবসাটি যদি আপনি ভালোভাবে করতে পারেন এবং নিজস্ব এলাকা থেকে ব্যবসাটি শুরু করে প্রতিদিন 1 থেকে 1.5 হাজার টাকা পর্যন্ত আরামসে ইনকাম করতে পারবেন। বিশেষ করে বন্ধুরা যারা রিস্ক ফ্রি ব্যবসা করতে চাইছেন, মানে যে ব্যবসায় কোনো রকম রিস্ক নেই, যে ব্যবসা থেকে 100% জেনুইন ইনকাম করা যায়, এরকম একটা ব্যবসা করতে চাইছেন, অবশ্যই এই ব্যবসাটি আপনারা করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আখের রসের ব্যবসা। হ্যাঁ বন্ধুরা, এই আখের রসের কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিমান্ড আছে, শহরে গ্রামে সব জায়গায় কিন্তু সমান ডিমান্ড আছে। আর বন্ধুরা, এই ব্যবসাতে কিন্তু লাভের পার্সেন্টেজ কিন্তু খুব ভালো আছে, মানে আপনার যে পুরাটি 3 টাকা 4 টাকায় তৈরি করে নিতে পারবেন, সেই পুরাটি আপনি 10 থেকে 15 টাকায় ইজিলি বিক্রি করতে পারবেন। কিন্তু বন্ধুরা, আমাদের আশেপাশে যেভাবে আখের রস বিক্রি হয়, কিছু শ্রেণী মানুষ আছে যারা এই ব্যবসাটি করে এবং তারা খুব মানে নোংরা পদ্ধতিতে করে, যেখানে কোনো হাইজিনিটি থাকে না, যেখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না এবং কাস্টমারকে ভালোভাবে সার্ভ করে না, যার জন্য কিন্তু বহু মানুষের এই পোড়াটি খেতে ইচ্ছা করলেও তারা কিন্তু মার্কেট থেকে কখনোই কিনে খায় না। কিন্তু আজকে আমি আপনাদের যে পদ্ধতি বলবো, সেই পদ্ধতিতে যদি আপনারা ব্যবসাটি করতে পারেন তো আপনারা সম্পূর্ণ হাইজিনিটি পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আপনারা প্রোডাক্ট তৈরি করে কাস্টমারকে বিক্রি করতে পারবেন। নর্মালি যারা আমাদের আশেপাশে এই ধরনের ব্যবসা করে তারা দিনে 500-600, খুব বেশি হলে 1000 টাকা দিনে ইনকাম করে। কিন্তু আপনি যদি আমার বলা কথা মতো যদি ব্যবসাটি করেন এবং সুন্দরভাবে কাস্টমারকে প্রেজেন্টেশনের সাথে আপনি যদি প্রোভাইড করতে পারেন আপনার প্রোডাক্ট, তাহলে কিন্তু আপনি এই ব্যবসা থেকে প্রতিদিন 1000 থেকে 1.5 হাজার 2 হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন। বন্ধুরা, যে কোনো ব্যবসা গ্রো করার জন্য 4-5টা ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে সবথেকে যে বড় কারণটা থাকে সেটা হচ্ছে আপনার কোয়ালিটি। প্রোডাক্টের কোয়ালিটি যদি আপনার ভালো থাকে, আপনার কিন্তু মার্কেটে প্রোডাক্টে বিক্রি হবেই। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি আপনাদের বলি, অনেকেই ভাবছে যে আখের রসের ব্যবসা খুবই ছোটো একটা ব্যবসা, এই ব্যবসাতে হয়তো খুব বেশি ইনকাম করা যায় না, এরকমই অনেকে হয়তো ভাবছেন। কিন্তু আমি আপনাদের বলে রাখি, যদি আপনারা গুগলে বা আপনারা যদি ইউটিউবে একটু সার্চ করেন, দেখবেন যে আখের রসের অনেক বড় বড় কোম্পানি আছে যারা কিন্তু এই ব্যবসাটি থেকে প্রতি মাসে 1-2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে। বন্ধুরা, কোনো ব্যবসায় ছোটো না, আবার কোনো ব্যবসায় বড় না, যে কোনো ব্যবসায় যদি আপনি 100% ডেডিকেশন দিতে পারেন তো আপনি যে কোনো ব্যবসা থেকে আপনি লাভবান হবেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কীভাবে বিজনেসটি করবেন, আপনারা কত টাকা ইনভেস্টমেন্ট করবেন, কী কী মেশিন আপনাকে পারচেস করতে হবে এই ব্যবসাটির জন্য, এবং কীভাবে আপনার প্রোডাক্ট তৈরি করবেন এবং সেটা বিক্রি কীভাবে করবেন, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো, যাতে এই ব্যবসাটি করতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। তাই ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে আগামী দিনে আমার সমস্ত ধরনের বিজনেস আইডিয়া আপনি সবার আগে পেতে পারেন। বন্ধুরা, ফার্স্টে আমি আপনাদের বলি যে ব্যবসাটি করতে আপনার কী কী জিনিস প্রয়োজন হবে। বন্ধুরা, এই ব্যবসাটি করতে গেলে আপনার একটা দোকান নিতে হবে, যে দোকানটি হতে হবে যে কোনো বাসস্ট্যান্ড এরিয়া, যে কোনো স্টেশন এরিয়া কিংবা যে কোনো জংশন এরিয়া, যেখানে মানুষের যাতায়াত অনেক বেশি থাকে সেই সমস্ত জায়গায় আপনার দোকান নিতে হবে। দোকানে মিনিমাম সাইজ হতে হবে আপনার 50 থেকে 60 স্কোয়ার ফিট, যেখান থেকে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করবেন। যদি আপনার কাছে দোকান থাকে তো ভালো, যদি আপনার কাছে দোকান না থাকে সেক্ষেত্রে আপনি রেন্টে নিতে পারেন। আর আপনি যদি রেন্টেও না পান সেক্ষেত্রে কিন্তু আপনি ভ্রাম্যমান গাড়ি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের ভ্রাম্যমান গাড়ি, যেটা আপনি সব জায়গায় নিয়ে যেতে পারবেন, এই ধরনের আপনি গাড়িতেও আপনি ব্যবসাটি করতে পারেন। এরকম ভ্রাম্যমান গাড়ি আপনার যে কোনো পুরনো টোটো কিনে সেটাকে আপনি রিমডেলিং করে বানাতে পারেন, এছাড়া ফুল সেটও আপনারা কিনে নিতে পারেন। এরপরে নেক্সট আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনাকে একটা মেশিন পারচেস করতে হবে। মেশিন বিভিন্ন রকমের হয়, অটোমেটিক হয়, ম্যানুয়াল হয়, তবে আমি আপনাদের রেকমেন্ড করছি আপনার অটোমেটিক মেশিন পারচেস করুন ব্যবসাটির জন্য। এতে আপনি অনেক ভালো প্রোডাক্ট বানাতে পারবেন এবং অনেক হাইজিনিটির সাথে বানাতে পারবেন। আর আপনার কিনতে হবে একটা ছোটো ছুরি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের ছুরি আপনাকে কিনতে হবে। আর রাখতে হবে আপনাকে একটা চিল্লার বক্স, যেখানে আপনি বরফ রাখবেন, যদি খুব গরমকালে প্রোডাক্ট বিক্রি করেন তো সেক্ষেত্রে কিন্তু বরফের সাথে আপনাকে কাস্টমারকে অনেক সময় সার্ভ করতে হতে পারে। এবং আপনাকে র মেটেরিয়াল হিসাবে যে সমস্ত জিনিস প্রয়োজন, মানে আপনাকে ধরুন আখ কিনতে হবে এবং ফ্লেভার দেওয়ার জন্য আপনাকে কিনতে হবে পাতিলেবু, আদা, পুদিনা, মানে যেমন ফ্লেভার আপনি দেবেন সেই অনুযায়ী আপনাকে কিন্তু কাঁচামাল কিনতে হবে। তো এবার আমরা দেখে নেবো যে কীভাবে আপনার এই প্রোডাক্টটি তৈরি করবেন, তারপরে আমরা ব্যবসার ব্যাপারে অনেক বেশি জেনে নেবো এবং মেশিন কোথা থেকে পাবেন এবং মেশিনের কত দাম, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। বন্ধুরা, ভিডিওটি বানানোর জন্য আমি একজন গাড়ি ইউজ করেছি, যে গাড়ির সাথে অটোমেটিক মেশিন একটা বসানো আছে। এই গাড়ি মালিক যিনি আছেন, যিনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না, যার জন্য আমাকে ভিডিওটি বানাতে হচ্ছে। এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনার চাইলে আমার চ্যানেল গিয়ে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে আপনাকে এভাবে সুন্দর করে কেটে নিতে হবে, এটা খুবই ইজি, যে কেউ পারবে। আমাকে আমি মানে জাস্ট প্রথমবার 2-3 বার প্র্যাকটিস করার পরে আরামসেই এই কাজটি করতে পেরেছিলাম খুব সহজেই। তো উল্টো দিকে যখন আপনি আঁকটা ধরবেন তো হাইজিনিটি মেনটেন করে দেখবেন, প্লাস্টিক দেওয়া আছে হাতে, আপনি চাইলে হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারেন। তো এইভাবে আপনাকে ধরে এটা আপনাকে অটোমেটিক মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যে ঢুকিয়ে দেওয়ার পরে আপনাকে যেমন যে মেশিন, অটোমেটিক মেশিন বিভিন্ন মডেল হয়, যেরকম মেশিন আপনাকে সেইভাবে কিন্তু অপারেট করতে হবে। তো সুইচ টিপে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই আঁকের অংশ ঢুকে যাচ্ছে রোলারের মধ্যে। তো এইভাবে রোলারের মধ্যে ঢুকে যাওয়ার মধ্যে খুব সহজেই, মানে আপনাকে কোনো রকম মেহনত করতে হবে না, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যে কষ্টটা করতে হয় সেই কষ্টটা আপনাকে করতে হবে না। এবং সবথেকে বড় কথা হলো এখানে হাইজিনিটি মেনটেন করতে পারবেন,
মানে কোনো রকম নোংরা পরিষ্কার অপরিচ্ছন্নতা এই সমস্ত কিছু আপনার কিন্তু থাকবে না। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমার কাছে হ্যান্ড গ্লাভস ছিল না, যার জন্য কিন্তু আপনাকে আমার কিন্তু কাজটা করতে একটু অসুবিধা হয়েছে। তবে অবশ্যই আপনি যখন কাজ করবেন হ্যান্ড গ্লাভস পরে করবেন, কোনো রকম আপনি কিন্তু এর মধ্যে নোংরা পাবেন না। আপনি হাইজিনটি মেনটেন করার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সাথে আপনি কাজটি করতে পারবেন এবং খুবই ইজি কাজটি, যে কেউ চালিয়ে কাজটি করতে পারবেন, যে কোনো ব্যক্তি। তো এইভাবে খুব সহজে আখেরা তৈরি হবে, আপনাকে জাস্ট এটা ঢেলে দিতে হবে। তো এইভাবে পোড়াটা আপনার রেডি হয়ে যাবে। বন্ধুরা কীভাবে আপনারা এই পোড়াটি তৈরি করবেন মোটামুটি আপনারা দেখতে পেলেন। এছাড়া আরও ভালোভাবে দেখার জন্য আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, অনেক ভিডিও আছে, বিশেষ করে সাউথ ইস্টের যে সমস্ত কান্ট্রিগুলো আছে এশিয়ার, সেই সমস্ত কান্ট্রিতে কিন্তু মানে আখের রসের প্রচণ্ড পরিমাণে চাহিদা আছে। বড় বড় কোম্পানি আছে যারা কিন্তু এই আখের রসের উপরে ব্যবসা করে হিউজ হিউজ টাকা ইনকাম করছে। এই সমস্ত কোম্পানি ভিডিও আপনারা দেখতে পারেন, সেখান থেকে দেখলে হয়তো আরও আর অনেক বেশি আপনার ব্যবসাটির ব্যাপারে জানতে পারবেন যে কীভাবে আপনারা তৈরি করবেন, কী কী পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারবেন। বন্ধুরা এবার আমি আপনাদের বলি যে আপনারা মেশিনটি কোথাতে পারচেস করবেন। বন্ধুরা এই ব্যবসাটি করার জন্য আপনাকে অবশ্যই একটা ভালো মেশিন পারচেস করতে হবে, যে মেশিনটি হবে অনেক ভালো এবং রোলারগুলোও হবে অনেক বেশি মজবুত। যে মেশিনটি কিনলে আপনি অনেক দিন ধরে কাজ করতে পারবেন এরকম একটা মেশিন। তো আপনারা ইন্ডিয়া মার্টে সার্চ করতে পারেন, এরকম অনেক কোম্পানি আছে যারা এই ধরনের মেশিন বিক্রি করে থাকে। এছাড়া আমি একটা ভালো কোম্পানির নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, সেখান থেকে আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে মেশিনটি পারচেস করে আপনার ব্যবসাটি করতে পারেন। নেক্সট ছুরি কেনার জন্য আপনি অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে সার্চ করতে পারেন, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। আর আপনাকে যে জিনিসটা কিনতে হবে, আপনাকে ছোটোখাটো যে সমস্ত জিনিসগুলো কিনতে হবে, পাতি লেবু বলুন, আদা, এই সমস্ত আপনি লোকাল মার্কেট থেকে পেয়ে যাবেন। এবং সবথেকে ভাইটাল যে জিনিস সেটা হচ্ছে আখ, আপনাকে ভালো কোয়ালিটি আখ আপনাকে কিনতে হবে। এই আখ কেনার জন্য আপনি চাষি ভাইয়ের কাছ থেকে কিনতে পারেন, যদি আপনার এলাকায় চাষি ভাইয়েরা চাষ করে তাদের কাছ থেকে আপনি কিনতে পারেন। আর যদি না চাষ হয় সেক্ষেত্রে আপনি যারা আপনার আখ বিক্রি করে তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারাই আপনাকে যোগাযোগ করিয়ে দেবে। মানে অনেক হোলসেলার আছে যারা আপনার এলাকায় আখ সাপ্লাই করে, তাদের কাছ থেকে আপনি চাইলে আখ কিনে ব্যবসাটি করতে পারেন। এবার আমি আপনাদের বলে লাভের কথা, কত টাকা এখান থেকে রোজগার করতে পারবেন তার একটা হিসাব আমি আপনাদের দিই। বন্ধুরা এই যে পোড়াটা আপনারা তৈরি করবেন, এই পোড়াটি আপনারা তৈরি করতে কস্টিং আসবে 2.5 থেকে 3 টাকা, খুব বেশি হলে 3.5 টাকা। এটা হচ্ছে ওয়েদারের উপরে ডিপেন্ড করে, যদি আপনার গরমকালে পোড়াটি তৈরি করেন তো সেক্ষেত্রে আপনার 3.5 টাকা কস্টিং আসতে পারে। আর যদি আপনার শীতকালে পোড়াটি তৈরি করেন তো সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম 2.5 থেকে 2.75 টাকার মতো আপনার কস্টিং আসবে। তবে গরমকালে পোড়াটির ডিমান্ড অনেক বেশি থাকে, গরমকালে আপনি অনেক বেশি বিক্রি করতে পারবেন। আপনারা যদি একটু ভালো করে আপনার পোড়াটি তৈরি করতে পারেন, আপনারা যদি একটু ভালো জায়গা থেকে ব্যবসাটি করতে পারেন, প্রতিদিন আপনি 200-300 গ্লাস তো আপনি হাসতে খেলতে বিক্রি করতে পারবেন। আর আপনি যদি শীতকালে ব্যবসাটি করেন তো আপনি মোটামুটি 150 গ্লাসের কাছাকাছি আপনি প্রতিদিন বিক্রি করতে পারবেন। তবে বিক্রি করাটা ডিপেন্ড করছে যে আপনার উপরে আপনি কীভাবে ব্যবসাটি করছেন। বন্ধুরা ইউটিউবে যদি আপনি একটু ভালো করে সার্চ করেন দেখবেন যে পশ্চিম ভারতের একটা কোম্পানি আছে গান্নাওয়ালা ক্যাফে বলে, যেটা কিন্তু খুব শিক্ষিত ছেলেরা তৈরি করেছে। সেই কোম্পানি থেকে কিন্তু তারা প্রতি মাসে 2-3 লাখ টাকা ইনকাম করে শুধুমাত্র এই আখের রস বিক্রি করে। এছাড়া যদি আপনারা ভালো করে সার্চ করেন দেখবেন চায়না কিংবা ভিয়েতনাম এই সমস্ত সাইডে কিন্তু আখের রসের বড় বড় কোম্পানি আছে। আপনারা ইউটিউবে ভালো করে সার্চ করলে তাদেরকে দেখতে পাবেন, তারা হিউজ পরিমাণে বিক্রি করে। কীভাবে বিক্রি করছে, কী পদ্ধতি অবলম্বন করছে, এই সমস্ত যদি আপনারা নিজের ব্যবসায় আপনি লাগাতে পারেন, আপনি অনেক বড় কোম্পানি তৈরি করতে পারবেন, যেখান থেকে আপনি প্রতি মাসে ইজিলি 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা আমি আপনাদের শুরুতেই বলেছি যে কোনো ব্যবসাই ছোট না, যে কোনো ব্যবসাকে যদি আপনি ব্যবসার মতো করেন তো আপনি যে কোনো ব্যবসা থেকে লাভ করতে পারবেন। এই ব্যবসাটি যদি আপনি ভালোভাবে করতে পারেন, এই ব্যবসাটি থেকে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন, যদি পছন্দ হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমি আমার সমস্ত ধরনের বিজনেস আইডিয়া আপনি সবার আগে পেতে পারেন।